আপনি কি জানতেন ভারতের পাশেই এমন একটা দেশ আছে যেখানে যাওয়ার জন্য আপনার পাসপোর্টের প্রয়োজন হবে না? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই দেশটি হলো ভুটান, যাকে আমরা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে জানি। তাহলে আসুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন 5টি কারণ কেন আপনার ভুটান যাওয়া উচিত। প্রথম কারণ, প্রাকৃতিক সৌন্দর্য। ভুটান হলো প্রাকৃতিক দৃশ্যের ভাণ্ডার। এখানে পাহাড়ের মধ্যে অবস্থিত ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনের চারিপাশে ছুঁয়ে যাবে। দ্বিতীয় কারণ, বৌদ্ধ ধর্মের প্রবীণতা। ভুটান হলো বৌদ্ধ ধর্মের প্রবীণতায় অভিজ্ঞ একটি দেশ। এখানে আপনি অনেক প্রাচীন বৌদ্ধ মন্দির দেখতে পাবেন। তৃতীয় কারণ, সাংস্কৃতিক ধর্মের অভিজ্ঞতা। ভুটানের সাংস্কৃতিক বিশ্বাসী দেশ, সেখানে সাংস্কৃতিক আপনার জীবনে একটি অদ্ভুত অভিজ্ঞতা সরবরাহ করবে। চতুর্থ কারণ, ট্রেকিং। ভুটান হলো একটি পাহাড়ি ভ্রমণকারীদের অত্যন্ত প্রিয় একটি স্থান। এখানে আপনি উচ্চ পাহাড়ির জলপাইয়ে ট্রেকিং করতে পারবেন, যার মাধ্যমে আপনি সৃজনশীল প্রাকৃতিক দৃশ্য এবং প্রাচীন বৌদ্ধ মন্দির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পঞ্চম কারণ, কারেন্সি। ভুটানে আপনি ইন্ডিয়ান কারেন্সি ব্যবহার করতে পারবেন, আপনাকে আলাদা করে কারেন্সি চেঞ্জ করতে হবে না। আজকের এই ভিডিওতে এতটাই। যদি এই রকম ভ্রমণ নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল ভারত তীর্থ দর্শনকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না।